ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে 15 জন নিহতের ঘটনায় বাসের চালক খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দুর্ঘটনার পর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের বাড়িতে পালিয়ে যান তিনি। রবিবার বেলা 11টার দিকে স্টেশন পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব 6। পরে খোকন মিয়াকে র‍্যাব 10 এর কাছে হস্তান্তর করা হয়। 16 এপ্রিল ফরিদপুরের দিকনগর এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ 15 জন নিহত হয়। এ ঘটনায় ফরিদপুরের কোতোয়ালি থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। ওই মামলায় ইউনিক পরিবহনের চালক খোকন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 1 2 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।